অস্থিরতা নিরসন ও গার্মেন্টস শ্রমিকদের দাবি বিবেচনার জন্য শ্রম সংক্রান্ত অভিযোগ পর্যবেক্ষণ কমিটি গঠন করেছে শ্রম মন্ত্রণালয় এই সিদ্ধান্ত জানিয়েছে শ্রম উপদেষ্টা বলছেন চব্বিশ ঘন্টার মধ্যে বকেয়া বেতনও দেয়া হবে তাই অর্থনীতি এবং ক্রেতা ধরে রাখার বিষয়টি বিবেচনা করে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়েছেন তিনি বিজেম সভাপতিও বলছেন শনিবারের মধ্যে সব কারখানা সচল হবে রপ্তানিতে গার্মেন্টস কারখানায় অস্থিরতা গত কয়েকদিন ধরে এক এলাকায় পরিস্থিতি স্বাভাবিক হলেও নতুন করে উত্তপ্ত হচ্ছে অন্য এলাকা একে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে দেখছে অন্তর্বর্তী সরকার শ্রমিকরা কখনোই যেটা তাদের রিজিকের জায়গা সেই কারখানায় কখনো হামলা করবেন গার্মেন্টস খাতের সার্বিক সংকট নিয়ে বৈঠক করেছেন দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা সেই বৈঠকের সিদ্ধান্ত সচিবালয় জানান শ্রম উপদেষ্টা বলেন বেতন বৃদ্ধি পাওনা আদায় পদোন্নতি সহ শ্রমিকরা চব্বিশটি দাবি জানিয়েছে এর সাথে অন্য কোনো দাবি বা অভিযোগ থাকলে সে বিষয়েও ব্যবস্থা নেবে অভিযোগ পর্যবেক্ষণ কমিটি তবে এই কমিটি কতদিন কাজ করবে তা বলা হয়নি আর এমজি এবং নন আর সেক্টরের বিদ্যমান শ্রম অসন্তোষ ও শ্রম পরিস্থিতি বিবেচনা পর্যালোচনা পূর্বক সুপারিশ প্রদানের নিমিত্তে শ্রম সংক্রান্ত অভিযোগ পর্যবেক্ষণ কমিটি গঠন করা হলো। যে সব কারখানায় শ্রমিকদের বেতন বকেয়া রয়েছে বিশেষভাবে তা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে তবে মজুর বৃদ্ধির দাবি পূরণে সময় লাগবে বলে জানিয়েছে মন্ত্রণালয় একটি প্রতিষ্ঠানকে ঘিরে আনরেস্ট সেটা অনেক বড় আকার ধারণ করেছে সেই প্রতিষ্ঠানকে দ্রুত ঋণ দেওয়ার মাধ্যমে যেন শ্রমিকদের বেতনটা দেওয়া হয় সেটা আজ রাত অথবা কালকের মধ্যেই শ্রমিকদের কাছে পৌঁছে যাবে বলে আমরা আশা রাখছি শ্রমিকদের যেই বকেয়া বেতন ভাতা আছে সেটা অবিলম্বে পরিশোধ করতে হবে এবং সেটা পরিশোধের লক্ষ্যে আমরাও আগামী শনিবার বিজে এর সাথে বসবো মজুরি কাঠামো কিন্তু এটি এভরি ফাইভ ইয়ার্সে এটা হয় এখন আমাদের কিন্তু মজুরি কাঠামো যেটা হয়েছে সেটি কিন্তু খুব রিসেন্টলি ডিক্লেয়ার হচ্ছে গত বছরে এখন এটি তো আপনার একটা প্রসেস এবং সেই প্রসেসটা আমরা ব্লক করে রাখিনি আমরা কিন্তু এটা ওপেন আপ করেছে ব্রিফিং এ ছিলেন বিজিএমই নেতারাও তারা বলেন শনিবারের মধ্যে কারখানার পরিস্থিতি স্বাভাবিক হবে আমার বিশ্বাস এই শনিবার থেকে সব ফ্যাক্টরিগুলো নিরবিচ্ছিন্নভাবে চলতে পারবে গার্মেন্টস খাতে সংকটের কারণে রপ্তানিতে প্রভাব পড়ছে এই খাতে সংকট নিরসনে সরকার স্থায়ী সমাধানের দিকে যেতে চাই বলে জানান শ্রম উপদেষ্টা তো এটা নিয়ে আলমগীর সপন যমুনা নিউজ ঢাকা